আজকের বিষয় ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় ব্যারিস্টার, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি ছিলেন। 1844 সালের 29শে ডিসেম্বর কলকাতার খিদিরপুরে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাঢ়ী শ্রেণীর কুলীন ব্রাহ্মণ পরিবারের সন্তান। এই ব্রাহ্মণ পরিবারের আদি বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগান্ডায়। উমেশচন্দ্রের পিতার নাম গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি ছিলেন হাইকোর্টের অ্যাটর্নি, এবং তার মাতার নাম সরস্বতী দেবী। ঠাকুরদা পীতাম্বর বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাগান্ডা থেকে কলকাতার খিদিরপুরে বন্দ্যোপাধ্যায় পরিবারের উঠে আসা। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাঁর মাতার বংশের দিক থেকে হুগলি জেলার ত্রিবেণীর বিখ্যাত সংস্কৃত পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চাননের বংশধর। উমেশচন্দ্রের প্রাথমিক পড়াশোনা শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে এবং পরবর্তীকালে হিন্দু স্কুলে সম্পন্ন হয়। পড়াশোনায় অমনোযোগিতার জন্য তাঁর পিতা তাঁকে দশম শ্রেণীর পরীক্ষার আগেই এক বিখ্যাত ইংরেজ অ্যাটর্নি অফিসে কাজে ঢুকিয়ে দেন। তাঁর পিতার পরম বন্ধু গিরিশচন্দ্র ঘোষের কাছে উমেশচন্দ্র ইংরাজি ভাষায় পারদর্শিতা অর্জন করেন। উমেশচন্দ্রের কর্মজীবন শুরু হয় 1862 সালে কলকাতা সুপ্রিম কোর্টের অ্যাটর্নিদের সংস্থা ডাব্লিউবি গিল্যান্ডার্সে একজন করণিক হিসাবে। এই পদে থাকাকালীন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আইন সংক্রান্ত বিষয়ে প্রভূত জ্ঞান অর্জন করেছিলেন, যা তাঁকে পরবর্তীকালে তাঁর আইনি পেশায় ব্যাপকভাবে সাহায্য করেছিল। তাঁর বিচারবুদ্ধি ও তর্কশক্তি অসাধারণ ছিল। তিনি চারবার স্ট্যান্ডিং কাউন্সিলের পদে নিযুক্ত হয়েছিলেন। 1864 সালে বোম্বের আর জে জিজিবাইয়ের পক্ষ থেকে বৃত্তি লাভের মাধ্যমে তাঁকে ইংল্যান্ডে পাঠানো হয়। ইংল্যান্ডে গিয়ে তিনি মিডল টেম্পলে পড়াশোনা করে 1867 সালের জুন মাসে বার কাউন্সিলে ডাক পান। 1868 সালে উমেশচন্দ্র কলকাতায় ফিরে এসে হাইকোর্টের ব্যারিস্টার অ্যাট ল স্যার চার্লস পলের পৃষ্ঠপোষকতায় কয়েক বছরের মধ্যে হাইকোর্টের ব্যারিস্টারদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। 1871 সালে তিনি হিন্দু উইলস অ্যাক্ট অফ 1870 সম্পাদনা করেন। উমেশচন্দ্র স্ট্যান্ডিং কাউন্সিল হিসাবে প্রথম ভারতীয় ছিলেন এবং সেই ক্ষমতাবলে তিনি যথাক্রমে 1882, 1883, 1884 এবং 1886 থেকে 1887 সালে তিনি চারবার এই দায়িত্ব সামলেছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হলে তিনি কলকাতা হাইকোর্টে সুরেন্দ্রনাথ ব্যানার্জির হয়ে লড়েছিলেন। রাজনীতিতে তাঁর প্রগাঢ় জ্ঞান ছিল, সেই সঙ্গে ছিল স্বদেশসেবায় প্রবল উৎসাহ। তাঁর অমায়িক ব্যবহারের জন্য জনসাধারণ তাঁকে সাদরে গ্রহণ করলেও ব্যক্তিজীবনে উগ্র সাহেবী আনার জন্য বঙ্গবাসী পত্রিকায় তাঁর তীব্র সমালোচনাও হয়েছিল। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন এবং সেখানকার আইন পরিষদের সভাপতিও ছিলেন। 1901 সালে তিনি কলকাতা হাইকোর্ট থেকে অবসর গ্রহণ করেন। তাঁর কর্মজীবনের একটি বড় পর্যায় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাহিত হয়েছে। 1865 সালে দাদাভাই নওরোজির সহায়তায় তিনি লন্ডনে ভারতীয়দের জন্য ইন্ডিয়া সোসাইটি গঠন করেন। পরে 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপনেও তিনি যথেষ্ট অবদান রাখেন। 1885 সালের 28শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত তিনি বোম্বেতে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন, যেখানে সদস্য সংখ্যা ছিল মাত্র 72। তিনি জাতীয় কংগ্রেসের প্রথম এবং অষ্টম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। 1892 সালে এলাহাবাদে জাতীয় কংগ্রেসের অষ্টম অধিবেশনে তিনি রাজনৈতিক স্বাধীনতার জন্য ভারতের যোগ্যতা প্রমাণ করতে হবে এই অবস্থানকে অস্বীকার করেছিলেন। 1893 সাল থেকে 1895 সাল পর্যন্ত তিনি বঙ্গীয় ব্যবস্থাপক কাউন্সিলেরও সদস্য ছিলেন। 1898 সালে তিনি ইংল্যান্ডের লিবারেল দলের প্রার্থী হিসাবে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন।
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন উদারনৈতিক এবং স্ত্রী শিক্ষার উৎসাহী সমর্থক। সেজন্যই তাঁর স্ত্রী হেমাঙ্গিনীকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাঁকে আধুনিকা করে তোলেন। তাঁর স্ত্রী খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও তিনি স্বধর্ম ত্যাগ করেননি। 1874 সালের প্রথম দিকে দুই সন্তান সহ হেমাঙ্গিনীকে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ইংল্যান্ডে পাঠান। 1888 সালে উমেশচন্দ্র লন্ডনের দক্ষিণ শহরতলিতে একটি বাড়ি কেনার পর হেমাঙ্গিনী তাঁর সন্তানদের নিয়ে স্থায়ীভাবে লন্ডনে বসবাস করতে থাকেন। এই বাড়িটি কার্যত প্রবাসী ভারতীয়দের রাজনীতির আখড়ায় পরিণত হয়েছিল। উমেশচন্দ্রের সন্তানরা অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর উমেশচন্দ্র 1902 সাল থেকে স্থায়ীভাবে লন্ডনের ক্রয়ডনে বসবাস শুরু করেন। অবশেষে 1906 সালের 21 জুলাই লন্ডনের ক্রয়ডনে থাকাকালীন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 61 বছর। তাঁর চিতাভস্ম তাঁর লন্ডনের বাড়ির এক প্রান্তে সুরক্ষিত আছে।